পৌরভোটে তৃণমূলের প্রার্থী হতে চেয়ে 22টি ওয়ার্ডের জন্য 110 জন আবেদন করেছেন, জানালেন জেলার সভাপতি। নির্বাচনের আগে জেলা পার্টি অফিসে এদিন সাংবাদিক সম্মেলন ও দেওয়াল লিখনও শুরু করে তৃণমূল। পৌর নির্বাচনে তৃণমূলের প্রার্থী হতে চেয়ে 22টি ওয়ার্ডে 110 জন আবেদন করেছেন, জানালেন তৃণমূলের বনগাঁ জেলার সভাপতি আলোরানী সরকার। পৌর ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও ময়দানে নেমে পড়েছে সব দল। আসন্ন পৌর ভোটের আগে বনগাঁতেও তৎপর রাজ্যের শাসক দল তৃণমূল। মঙ্গলবার বনগাঁ জেলা পার্টি অফিসে পৌর ভোট নিয়ে বৈঠক করলেন জেলার সভাপতি আলোরানী সরকার। বৈঠকে উপস্থিত ছিলেন বনগাঁ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ দাস, জেলা আইএনটিটিউসির সভাপতি নারায়ণ ঘোষ, জেলা যুব তৃণমূলের সভাপতি সন্দীপ দেবনাথ সহ অন্যান্যরা। করে বায়োডাটা জমা করেছেন, সেটা এটা ঠিক করবেন আমাদের যারা নেতারা আছেন, তারা কে পাবে কে পাবে না। দলীয় কোন্দল একদমই হবে না, কেননা সবাইরই যারা পার্টি করে সকলেরই উচিত মানে প্রার্থী হওয়ার একটা প্রয়াস থাকে। সেই জায়গা থেকে যার খুশি সে বায়োডাটা জমা দিয়েছে, কিন্তু পার্টির নিরিখে কে কতদূর পার্টির কাজে এগিয়ে সেই অনুসারে দক্ষতা অনুসারেই টিকিটটা পাবে এটাই আশা করি, এবং কোনো বিক্ষুব্ধও থাকবে না আশা করি। জমা পড়েছে 110 জনের মতো, এরকম 22টা ওয়ার্ডের জন্য 110 জনের নাম। হ্যাঁ, জমা পড়েছে। বিক্ষুব্ধ হওয়ার সম্ভাবনা আছে? কোনো বিক্ষুব্ধ নেই, যার মনে হয়েছে সে জমা করেছে। এখন প্রার্থী লটারি সবাই এরকম ফেলে, ওই সব ট্রেন সব জায়গায় ছিল, এখন আর থাকবে না, এবারে থাকবে না। কারণ না পার্টি অনেক মানে ভেবে চিনতে পথ চলে, সেটা আপনারা দেখেছেন যে শিলিগুড়িতে তিনজনকে পার্টি থেকে বহিষ্কার করেছে, এবং সিটি কর্পোরেশন কলকাতাতে সুব্রত মুখোপাধ্যায়ের বোনকে পার্টি থেকে বহিষ্কার করেছে জোড়াপাতায় নির্দল হিসেবে দাঁড়ানোর জন্য। পার্টি অবিলম্বে একদম সিদ্ধান্ত নেবে, তাতে 5 মিনিট সময় নেবে না পার্টি। আগামী পৌর ভোটে কারা প্রার্থী হচ্ছেন তা পরিষ্কার করে না বললেও জেলা সভাপতি জানান প্রার্থী তালিকা দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রাক্তন চেয়ারম্যান শঙ্করাঢ্য পৌর ভোটে প্রার্থী হবেন কিনা তা নিয়ে স্পষ্ট কিছু বলতে চাননি সভাপতি। তিনি আরও বলেন, যারা যারা প্রার্থী হতে চেয়ে আবেদন করেছেন তাদের নাম পাঠানো হয়েছে। তার দাবি, প্রার্থী ঠিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকা চূড়ান্ত মানে আমরা পাঠিয়েছি, এখন আমরা জানি না কে কোথায় প্রার্থী হবে। প্রার্থী তৃণমূলের জোড়াফুল, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী, ওই জোড়াফুলকে সামনে রেখেই আমরা আগামী দিনে আমরা জয়ী করব। হলো 62খানা অস্ত্র দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেমন কনাছড়ি, রূপছড়ি, যুবছড়ি, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে 62খানা অস্ত্র দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং দুয়ারের সরকার থেকে শুরু করে সমস্ত প্রকল্প মানুষের হাতে পৌঁছে গেছে। আজকের দেখুন না, কেউ বলতে পারবে না এই বাংলার জনগণ যে স্বাস্থ্যসাথীর কার্ডটা নেয়নি, কেউ বলতে পারবে না। তাহলে ভোটটা তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে ভোটের মাধ্যমে যে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এদিন ভোটের দেওয়াল লিখনও শুরু করে তৃণমূল। তৃণমূল জেলা সভাপতি আলোরানী সরকার নিজের হাতে দেওয়াল লেখেন। জয়ের বিষয়ে আশাবাদী আলোরানী সরকার দাবি করেন, বনগাঁ পৌরসভায় 22টি আসনের মধ্যে সবকটি আসনেই আমরা জয়ী হব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।